আসলো ভাইরাস করোনা কিয়ামতের নমুনা আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না মুসলমান ভয় পেও না করোনাকে ভয় করো আমার আল্লাহ তাআলাকে বিপদে পড়িলে মানুষ আল্লাহ নামটি ভুলো না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না আপনাদের করোনা ভাইরাস হয়েছিল বলে হয়েছিল কটা মানুষ মরেছে একটাও না আমরা টিভিতে দেখলাম 5000 মরেছে খবরে জি মরেনি বাবা খবর পেয়েছি মরে সাপ তার জন্য তো জিজ্ঞেস করলাম আছে না সব গিয়েছি বোঝা গেল আছে আল্লাহর বান্দা যখন বিপদ আসবে ডাকবেন কাকে কোনো ভয় নেই ভয় নেই কিন্তু বাবা করোনা এসে মানুষের সমাজকে বদল করে দিয়ে চলে গিয়েছে করোনা ভাইরাস একটা আল্লাহর ভালোবাসার ঝাটকা খারাপ মনে করবেন না মাঝে মাঝে আল্লাহকে বলবো আল্লাহ মাঝে মাঝে করোনা ভাইরাস দিও আপনারা নেবেন আরে মোর বিষয়ে কোন অজ করছেন আপনি করোনা ভাইরাস চাইছেন জি এটা আল্লাহর পরীক্ষা এই করোনা কি হলো গো একটু বলুন তো এই করোনা ভাইরাস আসাতে হাজার অপরাধ মাত্র দুই মাসের জন্য বন্ধ ছিল ছিল না বাবা করোনার জন্য হাজার হাজার রান্ডি মেয়েরা নোংরা মেয়েরা যারা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে তারাও বন্ধ ছিল যারা ব্যবসার জন্য কাস্টমার ছিল তারাও বন্ধ ছিল ছিল না এর জন্য সুবহানাল্লাহ বলুন আল্লাহ তোমার দয়া যে কিছু দিনের জন্য মদের ভাটি বন্ধ জিনার ভাটি বন্ধ সব ভাটিগুলো বন্ধ হয়ে গিয়েছিল আর আমাদের মতো হাজার বেঈমান 15 দিন অবধি নামাজ পড়েছিল পড়েনি করোনা ভাইরাসের সময় মসজিদে ভিড় ছিল না বাবা কিন্তু ভয়ও ছিল আল্লাহর ভয় যেমন তেমন পুলিশের ভয় বেশি নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর্রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন আর এখানে আরটিআর মোটরসাইকেল একটা ছেলে যাচ্ছে আর বাঁশিটা জোরে করে চেপেছে পো তখন চলছে আই লভ ইউ পুলিশ আই লভ পুলিশ যদি এই কথা বলে দেয় মসজিদের লোক ছিল থাকবে আসলো যদি বলে যায় তাহলে সব মসজিদ নামাজ ছেড়ে পালা মসজিদ থেকে এরকম পরিস্থিতি নামাজ পড়েছে 15 দিন অত নামাজ পড়েছে তাই কিনা বাবা আলহামদুলিল্লাহ তাহলে করোনা ভাইরাস এটা আল্লাহর ভালোবাসার ঝাটকা খারাপ মনে করিয়েন না আল্লাহ আপনাকে পরীক্ষা করেছে আমাদের ঈমানকে শক্ত করতে হবে আল্লাহ যেন বুঝা আমল করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন ভাই সকল তাহলে কি ওয়াজ ছেড়েছি বলুন তো মরিও মনে রাখবেন যদি আপনারা ভুল বলেন তাহলে জালসা ছেড়ে দিবেন মানে বেশি রাত হয়েছে কুরবান হয়ে যাচ্ছে নাকি আল্লাহর বান্দা গোলমাল হচ্ছে মনে এদিক থেকে দেন তো নিচে থেকে দিয়ে দেন ভাই ও আল্লাহর বান্দা শুনুন তাহলে মরিয়ম বলছেন আমার বাবার নাম আরাকা বিন নাওফাল আমার আব্বা হলো কোরআনের পণ্ডিত ইঞ্জিনের পণ্ডিত যোগপুরের পণ্ডিত বিখ্যাত বিখ্যাত কেতাবের পণ্ডিত আমার আব্বা ঘরে বসে তাওরাত পড়ে ইঞ্জিন পড়ে যোগপুর পড়ে ভালো কোরআন পড়ে বড় বড় বই পড়ে আর আমি বসে বসে মেয়ে মরিয়ম বাপের কথাগুলো শুনতে থাকি তো আমার বাপ কোরআনে তেলাওয়াত করে বইয়ে তেলাওয়াত করে পড়ে আর আমি শুনে শুনে মুখস্থ করেছি এই মক্কার জমিনে একটা ছেলে আসবে সেই ছেলেটা অতি ভদ্র ছেলে হবে নম্র ছেলে হবে আর সেই ছেলের বীর্য থেকে একটা মহামানবের আবির্ভাব হবে তার বীর্য থেকে একটা ন্যাশনাল নায়ক তৈরি হবে আমাদের কথাটা জানা আছে তো আমি যতটা তদন্ত করেছি আমার বাপের মতো জ্ঞান আমি অর্জন করে যা আমি তদন্ত করে পেয়েছি মনে হয় তোমার ছেলে আব্দুল্লাহ সেই ছেলে অন্য ছেলে হতে পারে না এই কথাটা শুনে বাবা আব্দুল মুত্তালিবের মগজটা একবারে গরম হয়ে গেল এ মা এত সুন্দর তথ্যবহুল কথা তুমি আমাকে বলেছো তার মানে আমার ছেলের টার্গেট সত্যিকারে ঠিক টার্গেট আমি যা টার্গেট করেছি সত্য টার্গেট করেছি কিন্তু মা আমি যে নিরুপায় আমার ছেলে দুইবার টার্গেটে উঠে গিয়েছে আমি কি করে আমি বাদ দিব কি করে ছেড়ে দিব নিরুপায় হয়ে গেল তো মেয়েটা তখন গ্রামের মানুষকে ডাকতে আরম্ভ করেছে ও গ্রামের লোকেরা ও বাবুরা একটু দৌড়ে এসো গ্রামের লোকরা দৌড়ে আসলো কি হয়েছে গো মানে দেখুন না আব্দুল্লাহ এত সুন্দর ছেলে তাকে আর বাপ জবাই করে দিচ্ছে গ্রামের লোকেরা বলছে হুজুর না তা হতে পারে না এত ফ্রেশ ছেলেকে আমরা জবাই করতে দিব না আব্দুল মুত্তালিব বলছেন ভাই তোমরা দিতে চাইছো না আমারও মনটা চাইছে আমার এই ছেলেকে আমি কুরবানি করব না কিন্তু লটারিতে যে উঠে গিয়েছে কেউ পরামর্শ দিয়ে বলল মুরব্বী ও আমাদের নেতা আপনি জ্ঞানী মানুষ একটা সন্তান আপনাকে দেওয়ার লাগবে ও গো নেতা শুনে নিন আপনার বেটাকে নিয়ে চলে যান কালি এখন যে একটা মানুষ আছে ওই লোকটা দারুণ জ্ঞানী পণ্ডিত কোরআনের জ্ঞান রাখে তাওরাতের জ্ঞান রাখে বিভিন্ন
বিভিন্ন কিতাব নিয়ে গবেষণা করে কবিরাজ সাহেব আছে তো কবিরাজ কোন সিদ্ধান্ত করতে পারে চলুন একবার সবাই মিলে গিয়ে আপনার ছেলের সম্পর্কে কোন ধারণা আপনার কাছে পাচ্ছে কিনা কবিরাজ কাছে যাওয়া যাবে তার কাছে কোন ধারণা পাচ্ছে কিনা এই সিদ্ধান্ত করে গোটা কড়াইপুরের মানুষেরা চলতে আরম্ভ করলো কবিরাজের কাছে কবিরাজের সামনে সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে কবিরাজ সাহেবকে বলছে একটু কোনো কৌশল করে দিন না একটু বুদ্ধি পরামর্শ দিন না কি করা যাবে কবিরাজ বলছে একটু বসুন আমি একটু আমি তদন্ত করতে দিন আমি একটু দেখি আপনার ছেলেটার কি রাইস আছে কি রাশি আছে একটু ভাবনা চিন্তা করতে হবে কবিরাজ সাহেব নিজের গবেষণা শুরু করে দিলেন দশ মিনিট পর আধ ঘন্টা পর গবেষণা করার পরে মাথাটা টনকে বলছে মুখ আব্দুল মুত্তালিব মেমোরিয়াম যেটা বলেছে সেটা রাইট কথা বলেছে সত্য কথা বলেছে যতটি মদিনার বুকে মক্কার বুকে ভালো মানুষ আছে সবচেয়ে ভালোবাসার মানুষের নাম হলো আব্দুল্লাহ অতএব তোমার ছেলেটা দামি ছেলে রে এই ছেলেটার কপাল ভালো এর ভিডিও থেকে আখেরি পয়গাম্বারের খবর হয়েছে ও আব্দুল মুত্তালিব তোমার বেটার দাম কত এবার তুমি নিজের চোখে দেখতে পাবে যেটা তুমি জানতে না বয়স্ক মানুষ আব্দুল মুত্তালিব বলছে বাবা কি করলে আমার ছেলেকে দেখতে পাবো আমার বেটার দাম কত মূল্য কত তখন কবিরাজ বলছেন তোমার বেটার নাম দিয়ে লটারি চালু করা হবে একদিকে তোমার ছেলের নাম আব্দুল্লার নাম আর একদিকে দশটা উটের নাম একবার জোরে সুবহানাল্লাহ বলুন এ বাপা আপনারা লুডু খেলেছেন কে কে চোরকি খেলেছেন কে কে হাত দেখেন না বড় মান সম্মানের ব্যাপার আপনাদের এলাকায় লুডু চলছে খুব চলে আচ্ছা মোবাইলে ফ্রি ফায়ার চলে সালমান ভাই সুবহানাল্লাহ চালিয়ে যান উমরার হজ হচ্ছে আপনাদের জি আপনার ড্যাড ব্যাটারি একটা বেটা আছে 10 বছরে ফ্রি ফায়ার শুধু মান্নাবে 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 চলছে না এ বাপ কে কে ফ্রি ফায়ার খেলেন ভাই আজকে তোবা করুন আস্তাগফিরুল্লাহ সবে বলো আস্তাগফিরুল্লাহ হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি যেই ছেলেটা ফ্রি ফায়ার খেলে তার জন্য সাজা শুনে নিন কি সাজা হবে নবী মোহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসার কথা আপনাকে বলে যায় যারা তাস খেলে যারা লুডু খেলে যারা দাবা খেলে যারা ফ্রি ফায়ার খেলে যারা ক্যারাম বোর্ড খেলে যারা আপনার র‍্যামি খেলে তাদের জন্য একটাই ঘোষণা কুল্লু মুসকিরিন হারামুন এক টুক নিশা আর এক বোতল নিশা একই হারাম সেই পর্যায়ের ঘোষণা আপনাকে বলে যাচ্ছি যারা খেলা খেলে বসে শরীর ঘামে না যে খেলাতে জুয়া আছে সেই খেলাই হলো হারাম যদি কেউ খেলা খেলে কেউ ফ্রি ফায়ার লুডু দাবা খেলা খেলে তো কি তো কত বড় গুনাহ হবে মাওলানা বলে মায়ের গুপ্ত অঙ্গে হাত দেওয়ার মতো গুনাহ কি আছেন কোন ছেলে আছেন আপনার মায়ের গুপ্ত অঙ্গে হাত দিতে পারবেন পারবেন কেউ না পারবেন না ভাই সেই ছেলেটা আপনার জানার পরেও লুডু খেলে ছক্কা খেলে আপনার দাবা খেলে ক্যারাম বোর্ড খেলে এত বড় গুনাহর আশেপাশে আমরা যাব না ইনশাআল্লাহ যদি ছেলে খেলে বসে গালের উপরে দুটো চড় লাগান বলে মুরগি সাহেব ছেলেকে মানুষ তো দিল্লি পালিয়ে যাবে এরা দিল্লি সাহেব বোম্বাই চলে যাক তবু মারে কেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়তিহি আপনার ছেলে যদি 100 গুনাহ কামাই করে 50 আপনার নম্বরে বসবে কি বলেন আপনি আপনার মেয়ে যদি গুনাহ করে 50 25 নম্বর গুনাহ বাপ মায়ের নামে বসবে ও তোর ফাটবে হিয়া বুঝবে গিয়া যত অহংকার বুঝবে রে তোর মনের আশা তো চোখের মাথার ও তোর ফাটবে হিয়া বর্তমানের ছেলের ভাই স্কুলেতে যায় লেখাপড়া ছেড়ে তারা ইদিক ওদিক টাকায়ও তোর ফাটবে হিয়া বর্তমানের মেয়ের ভাই স্কুলেতে যায় লেখাপড়া ছেড়ে তারা চুলের কাটিং দেখায়ও তোর ফাটবে হিয়া জানেন না বাপ কালকে স্কুলের ডিজাইন দেখবেন আপনার ছেলে কি করে অর ছেলে কি কোথায় সময়টা শেষ করতে হবে তার কারণ অনেক বড় সিরিয়ালের কথা আপনাকে দিয়ে দিয়েছি বাবা আল্লাহ আমাদেরকে দয়া করে নবী মোহাম্মদকে কত ক্যাপাসিটি করে কত প্রয়োজন মনে করে কত দূর থেকে জল গড়িয়ে নিয়েছে আমাদের কাছে নিয়ে তা করছেন আর আল্লাহ ঘোষণা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই লোকটাকে তোমাদের জন্য আইডিয়াল বানালাম এর ভিতরে কোনো ভেজাল নেই 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 নিখুঁত চরিত্রের মানুষ তোমাদের সামনে দান করলাম তো লোকটাকে নিয়ে আসতে কত কৌশল হয়েছে এই কথাটা বলার জন্য খেলা চালু হয়ে গেল চোর কি খেলে বেঁধে দেওয়া আছে একদিকে আব্দুল্লাহ না আর কবিরাজ বলেছেন বাবু তোমার বেটার যদি নাম আটকে যায় লটারিতে উঠে যায় তাহলে এই দশটা উটের সঙ্গে আরো দশটা যোগ করতে হবে তারপরে যদি উঠে যায় আরো দশটা উট যোগ করতে হবে এই করতে করতে যতক্ষণ তোমার ছেলের কাঁটা পার না হয়ে উটের নাম্বারে না উঠবে ততক্ষণ তোমার ছেলেকে বাঁচা
যাবে না। আব্দুল মুত্তালিব বলছেন কোটিটা উট যদি চলে যায় আমার আব্দুল্লাহকে বাঁচাতে হবে। সুবহানাল্লাহ বলো, খেলা চালু হয়ে গেল, লটারি ঘুরিয়ে দেওয়া হলো, আব্দুল্লাহ নাম একদিকে আর আব্দুল মুত্তালিব দেখে আছেন, গোটা পাড়ার মানুষ দেখে আছে, হায়রে আল্লাহ আব্দুল্লাহকে বাঁচাবে কি করে। কবিরাজের খেলা চালু হয়ে গেল, একদিকে দশটা উট আর একদিকে আব্দুল্লাহ নাম চরকি ঘুরিয়ে দেওয়া হলো। যখন চরকি চালু হয়ে গেল, চচ্চর করে ঘুরতে আছে, চচ্চর করে ঘুরতে আছে, ঘুরতে ঘুরতে বন্ধুরে দুটো খেলা চালু হয়ে গেছে। একবার কাঁটা টপকে আব্দুল্লাহ নাম, আবার আমার সোনার নবী গো তুমি কোথায় রইলা গো, আমার দিনের নবী গো তুমি কোথায় রইলা গো, দেশে দেশে তোমায় আমি খুঁজা বেড়াই গো, আল্লাহর নবী গো তুমি কোথায় রইলা গো। কথা বলতে আরম্ভ করলাম, মন্দ শুনে নেন, কাঁটা যখন থেমে গেল, আবার কবিরাজ বলল আব্দুল মুত্তালিব দশটা উট বিক্রি করে যত টাকা হবে তার চাইতে বেশি মূল্য হলো তোমার বেটা আব্দুল্লাহর দাম, তোমার আব্দুল্লাহকে জবাই করতে হবে, বাঁচা যাবে না, যাবে না, যাবে না। ভাই কি করবো? তখন বলছে আরো দশটা উট লাগাও। কটা হলো? কুড়িটা। লটারি চালু হয়ে গেল, লটারি চালু হয়ে গেল, আবার কাটা এপাশ ওপাশ করতে করতে লাস্ট ফাইনাল যেটা দাঁড়ালো, আবার আব্দুল্লাহর নাম উঠে গেল। কবিরাজ বলল বাবুরে বিশটা উট বিক্রি করে তোমার বেটার মূল্য শোধ হলো না, তিরিশটা লাগাও। আবার তিরিশটা লাগিয়ে দিল, আব্দুল্লাহর নাম উঠে গেল। চল্লিশ হলো, আবার আব্দুল্লাহর নাম উঠলো। পঞ্চাশ হলো, আব্দুল্লাহর নাম উঠলো। এ করতে করতে নব্বইয়ের কাঁটা দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ খেলা দেখাচ্ছেন গোটা পৃথিবীর বান্দাকে। এ মশা তোমরা এমন চরিত্রের মানুষ তোমাদের সামনে নিয়ে যাবো, ইন্না কালা খুলুন আদিম, যে চরিত্রের সঙ্গে পৃথিবীর কারো মিল হবে না, হবে না, হবে না। এ নবী মোহাম্মদকে তোমাদের সামনে নিয়ে যাচ্ছি, তো নিয়ে যাওয়ার আগেই তার বাপটাকে চেক করে নিচ্ছি, তার বাপ যদি ভালো না হয় ছেলে কোনদিন ভালো হবে না, মা যদি ভালো না হয় ছেলে মেয়েকে ভালো আশা করা যাবে না। হে আল্লাহর বান্দা বান্দেরা, মনোযোগ দিয়ে বক্তব্য শুনে যান। চল্লিশটা খেলা হয়ে গেল, সাইটটার খেলা শেষ হয়ে গেল, নব্বইটা গিয়ে কাটা দাঁড়িয়ে গিয়েছে, আবার আব্দুল্লাহ নাম উঠেছে। এবার ফাইনাল খেলা কবিরাজ ঘোষণা করে দিয়েছে, আব্দুল মুত্তালিব একশোটা উটের নাম একদিকে দাও, আর তোমার বেটা আব্দুল্লাহ নাম একদিকে দাও, দেখা যাক ফাইনাল খেলা কি হবে, না হলে তোমার বেটা আব্দুল্লাহ কার বাঁচা যাবে না। ফাইনাল খেলা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে বিজয় দেবে, আল্লাহ তুমি কি আমার বেটাকে কবুল করে নিয়েছো? অন্যান্য ছেলে যদি আমার সিরিয়াল উঠে যেত আমি একটু চিন্তা করতাম না, কিন্তু যেই ছেলেটা সবচেয়ে ভদ্র আল্লাহ সেই ছেলেটাকে আমার বুক থেকে খালি করে নিচ্ছ, তো আমার ছেলেকে বাঁচার জন্য কবিরাজ আমি একশোটা উট দিতেই রাজি। ফাইনাল খেলা এক বলে দুই রান, দেখবেন না, দেখবেন না, আল্লাহর বান্দা শুরু হয়ে গেল, চরকি ঘুরিয়ে দেওয়া হলো, কবিরাজ বলেছে এটাই শেষ খেলা, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে বলবে? না না না, তারা তো আল্লাহকে মানে না, তারা দেব দেবীর পূজা করেছে, চন্দ্রের কাছে চাইবে, সূর্যের কাছে চাইবে, মূর্তির কাছে চাইবে, তার জন্য তারা আবেদন করতে আরম্ভ করেছে, নিজের নিজের আল্লাহর কাছে ডাকতে আরম্ভ করেছে, আল্লাহ আব্দুল্লাহকে বাঁচাও, আব্দুল্লাহকে বাঁচাও। এ বাবা, এখন যদি কারো বিপদ হয়ে যায় তো আপনারা কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন, কিন্তু তারা তো আল্লাহকে বিশ্বাস করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, আল্লাহ বাদে অন্য অন্য আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে, তারা নিজের নিজের পূজা পার্বণ শুরু করে দিয়েছে। মুসলমান লটারি ঘুরে দেওয়া হলো, চচ্চর করে ঘুরতে আছে, ঘুরতে আছে, নব্বইটা উটের জায়গায় একশো উট লাগিয়ে দেওয়া হয়েছে। এবার দুটো খেলা চলতে আরম্ভ করেছে, একবার আব্দুল্লাহর নাম, একবার একশোটা উটের নাম, একবার আব্দুল্লাহর নাম, একবার আব্দুল্লাহর নাম পার হয়ে উটের নাম পড়ে গিয়েছে। এই করতে করতে বন্ধুরে হঠাৎ করে আব্দুল্লাহর নামটা টপকে গিয়ে উটের নম্বরে লেগে গিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আব্দুল্লাহ
আল্লাহর নাম পার করে উটের নম্বরে লেগেছে মানুষ তালি বাজাতে আরম্ভ করেছে বেঁচে গিয়েছে বেঁচে গিয়েছে বেঁচে গিয়েছে জাকিরুল্লাহ বেঁচে গিয়েছে আব্দুল্লাহ বেঁচে গিয়েছে আব্দুল মুত্তালিবের চোখ থেকে ঝরঝর করে জল পড়ছিল চোখ মেলে তার ছেলের দিকে তাকাতে আরম্ভ করেছে আমার বেটা বেঁচে গিয়েছে আব্দুল মুত্তালিবকে বলা হলো 100টা উটের বিনিময়ে তোমার ছেলেকে টিকা হলো তার 100টা উট বিক্রি করে যা দাম হবে তার চাইতো তোমার ছেলে আব্দুল্লাহর দাম বেশি আছে এটা প্রমাণ হলো কিন্তু আল্লাহ তোমার খেলাটাকে কবুল করেছে যাও এই উটগুলোকে মানুষকে খাইয়ে দাও মাদ্রাসায় দিয়ে দাও মসজিদে দিয়ে দাও মানুষকে বিলিয়ে দাও আব্দুল মুত্তালিব মানুষকে খাইয়ে দিল বাবা তার ব্যবস্থা করে দিল আব্দুল্লাহর সরি আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ বেঁচে গেল বয়স কত 17 18 মতান্তরে আরো মত আছে কেউ যে 17.5 কেউ 18.5 আমি সেই কথা জানলাম না মোটামুটি 18 19 বছর 20 বছরের একটা বাচ্চা এই বাপ হঠাৎ করে বেটাকে বাঁচিয়ে নিয়ে এসেছে বেটা বেঁচে গিয়েছে আব্দুল মুত্তালিব বলছে বেটা তোমাকে তো ছুরির সামনে থেকে ফিরিয়ে নিয়েছি চলো একটু তোমাকে ঘুরতে নিয়ে যাই কোথায় ঘুরতে বাবা চললো এক বন্ধু তার নাম হলো কেউ পারবেন নবীজির নানার নাম বলিয়ান না মূল বিষয় তো পারবে রসিবুদ্দিন ভাই বললে আপনাকে 1000 টাকা নিব পারবেন কেউ বলেন মাশাআল্লাহ 1000 টাকা দেন ভাই মসজিদে যে উত্তর দিবে তারই বিপদ তাহলে আজকে জ্ঞান নিয়ে নেন নবীর নানার নাম কি বললাম ওহাব জোহরি নানির নাম গুড গুড বাড়িরা তাহলে হযরত আব্দুল সরি হযরত বলা যাবে না আব্দুল মুত্তালিব নিজের বেটা আব্দুল্লাহকে সেই সুযোগ থেকে বাঁচিয়ে নিয়ে আসার পৌঁছে বেটা চলো ঘুরতে কোথায় বলে শাম সিরিয়া তোমার দোষ আব্বার বাড়িতে বেড়াতে যাবো দোস্তের বাড়িতে বেড়াতে যাবো আমি চলো তোমাকে নিয়ে যাবো কে বলছেন এটা আব্দুল মুত্তালিব এবার নিজের কলিজার টুকরো ছেলেকে নিয়ে বাবা ঘুরতে গেলেন এ বন্ধু আমার ঘুরতে গিয়েছেন সিরিয়াতে ঘুরতে গিয়েছেন শামে যেখানে বন্ধু আব্দুল মুত্তালিবের বন্ধুর নাম ওহাব জোহরির বাড়ি বন্ধুরে দুই বাপ বেটা বেড়াতে গিয়েছে বন্ধুর বাড়িতে আর বারান্দাতে বসতে দিয়েছে দুই বাপ বেটাকে আর বারান্দার সামনে যে একটা মেয়ে হাঁটাহাঁটি করছে যে মেয়েটা হাঁটাহাঁটি করছে তো মেয়েটা এক সাইড থেকে আর এক সাইড পার হয়ে যাচ্ছে আর আব্দুল মুত্তালিব এখানে বসে বসে লক্ষ্য করছে একটা সুন্দর মেয়ে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে আর বেটা আব্দুল্লাহ মাথা নিচু করে বসে আছে আব্দুল মুত্তালিব চিন্তা করছে আল্লাহ এই মেয়েটা কে আমার বন্ধুর বাড়িতে এত সুন্দর তার হাঁটন এত সুন্দর তার উন্না পরার ডিজাইন এত সুন্দর করে পর্দা করে আছে এটা মেয়ে কে আছে একবার দেখতে হবে বন্ধুর সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে বুঝতে বললেন বন্ধুকে বলেন বন্ধুরে এই যে আমার সামনে যে মেয়েটা হাঁটাহাঁটি করছে আপ্যায়ন করার জন্য দৌড়াদৌড়ি করছে সম্মান করার জন্য দৌড়াদৌড়ি করছে ও বন্ধু এই মেয়েটা কে তোমাকে বলতে হবে যখন এই প্রস্তাবটা রাখা আব্দুল ওয়াহাব জোহরি বলছেন বন্ধু আব্দুল মুত্তালিব তোমাকে আমি খবর দিইনি তোমাকে আমি মাইকে কি জানাইনি তোমাকে মোবাইলের মাধ্যম কি জানাইনি আমার একটা মেয়ে জন্মগ্রহণ করেছিল বয়স তার 12-13 বছর হবে এই মেয়েটার নাম আমিনা এটা আমার সব ছোট মেয়ে তার নাম হলো আমিনা বন্ধু এটা অন্য কেউ মেয়ে নয় আমার নিজের বেটি আমিনা তোমার সামনে হাঁটাহাঁটি করছে আব্দুল মুত্তালিব বলছেন বউ পছন্দ হয়ে গেছে কি হলো কার সঙ্গে বিয়ে দিবে গো আব্দুল্লাহর সঙ্গে এ বাবা আল্লাহ বলছেন বেটা যদি নামাজি হয় তার নামাজি বউ খোঁজ করিও যদি নামাজি বেটি খোঁজ হয় বাপ তল্লাস করে বেড়াও খবর নিয়ে বেড়াও কোন গ্রামে ভালো ছেলে আছে ইমানদার ছেলে আছে যেই ছেলেটা ফ্রি ফায়ার খেলে না সেই ছেলেকে আপনার মেয়ে বানান কোরআন প্রমাণ করে খাবিসাতুল খাবিসিন ওয়াল খাবিসুনাল খাবিসাত ওয়া তাইয়িবাতুল তাইয়িবিন ওয়া তাইয়িবুনাল তাইয়িবাত বন্ধুরে আমার সাদ্দাম ভাই এখনো বিয়ে করেনি আমার বেটি যদি থাকতো তো কালকে বিয়ে পড়াতাম সত্যি বলছি চরিত্রবান লোক খুঁজে পান না হ্যাঁ বাপ চরিত্রতে চরিত্র মিল না হলে কোরআনের কথা আল খাবিসাতুল খাবিসিন ওয়াল খাবিসুনাল খাবিসাত ভালোর সঙ্গে ভালো মিলিয়ে দাও পরিবার আদর্শ হবে আদর্শ পরিবার হবে চোরের সঙ্গে ইমানদারের বিয়ে দিও না আর নোংরামের সঙ্গে ইমানদার ছেলের বিয়ে দিও না সম্পর্ক টিকবে না কার কথা আল্লাহর কথা বাপজান আজকে আপনি দেখছেন না যে মুলবি সাহেবদের সঙ্গে বিয়ে করা যাবে না কিন্তু এই কেউ যেন একটা গাদালটা বলছিল আমি চাই গো আমার স্বামী গো হাফেজ মাওলানা এতদিন চলছিল মাস্টার ছাড়া কিছু বুঝি না এখন বলছে সব মাওলানা চলবে জি
মাস্টার ছাড়া কিছু চলছিল না এখন মাওলানা মুলবি চলবে তার কার কারণ জীবন শেষ হতে শুরু হয়েছে এ আল্লাহর বান্দারা কি কথা বলছিলাম বউ পছন্দ হয়ে গেল ব্যবহার দেখে সামনে দিয়ে আপনার মেয়ে হেঁটে যাচ্ছে 10টা মেয়ে স্কুলে যাচ্ছে একটা মেয়েকে দেখবেন 10টার ভিতরে আলাদা মেয়েটা 10টা মেয়ের ভিতরে সুন্দর করে উন্না দেওয়া আছে বাবা আর সে ভদ্রতার সাথে পিছনে পিছনে হাঁটছে আর 10টা মেয়েকে দেখবেন হাঁটছে এই ওকে ঠেলা দিচ্ছে ওকে গুতো দিচ্ছে এর কি ফাজলামি করছে সামনে মানুষকে মানুষ মন করে না গাড়িতে উঠে বসবেন সিটে বসে থাকবেন তারা দাঁড়িয়ে থাকবে কত রকমের এর কি ফাজলামি করবে দেখবেন ওই দলটার ভিতরে একটা মেয়ে সুন্দর মেয়ে আছে ভদ্র মেয়ে আছে যে ওই মেয়েগুলোর সাথে মিশে না তাদের সঙ্গে যেতে হবে ঠিক আছে কিন্তু মেয়েদের সঙ্গে মিশে না একলাই সেপারেট থাকে এরকম মেয়ে যদি চোখে পড়ে যায় খবরদার তাকে বেটার বউ বানাতে ভুল করবেন না নিজের স্ত্রী বানাতে ভুল করবেন না এটা হলো আপনাদের কাছে টার্গেট দিয়ে গেলাম এই বাপজান পৃথিবীতে শুধু মেয়ে হলে তা মা হবে তা কিন্তু নয় মেয়ে হলে তাকে বিয়ে করতে হবে তা কিন্তু নয় আদর্শ ভদ্র মেয়েকে বিয়ে করতে হবে যে মেয়ে আপনার পরিবারকে সজল করতে পারবে সেই মেয়েকে আপনি বউ বানান কুরবান আপনাকে অনেক দিয়ে যাব আমিনার হাঁটার ডিজাইন দেখে বউ পছন্দ সুবহানাল্লাহ বলবেন না বন্ধুকে বলছে লজ্জা করে করে আও ভাই আব্দুল্লাহ হক জহুরি এই যে দেখো তোমার সামনে আমার ছেলে আব্দুল্লাহ বসে আছে বয়স 18-17 হবে এই ছেলেটার জন্য আমি বিয়ের প্রস্তাব তোমার আমিনার জন্য দিচ্ছি তুমি কি রাজি আছো তো বাবা মক্কার জমিনের ভালো নেতা এবং বড় বংশ আব্দুল ওহাব জহুরি জানে যে এই বংশের আমার মেয়ে যদি চলে যেত সারা জীবন সুখী সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই লোকটা আমাকে প্রস্তাব দিয়েছে আমার কপাল খুলে গিয়েছে এত সুন্দর ছেলের সঙ্গে আমার মেয়ে আমিনার বিয়ের প্রস্তাব তখন সেই আব্দুল ওহাব জহুরি বলছেন বন্ধু আব্দুল মুত্তালিব আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম আজ এক জায়গা থেকে আর এক জায়গা তুমি ঘুরতে এসেছো বিয়ের কোনো প্রস্তাব ছিল না কপালের খেলা না থাকলে এখানে তুমি পৌঁছাতে না ওরে আব্দুল মুত্তালিব শুনে না তোমার ছেলেকে আমার পছন্দ হয়ে গিয়েছে তুমি যদি রাজি থাকো তো বিয়েটা সম্পন্ন করতে পারি অসুবিধা হবে না হবে না হবে না জয়জনের কথা সম্পন্ন হয়ে গেল বউ দেখা দেখি হয়ে গেল জামাই পছন্দ হয়ে গেল একই মজলিসে বসে আইয়ুহান নাস তাকু রব্বাকুম আল্লাজি খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিন হাযা জাহা ওয়া বাসসা মিন হুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ আল্লাজি তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা এটা হলো মুসলমানের বিয়ে পড়া কিন্তু তারা কেমন করে বিয়ে পড়িয়েছে বলা যাবে না যাবে না যাবে না বিয়ে সম্পন্ন হয়ে গেল বিয়ে করার পরে আব্দুল মুত্তালিব বলছে ভাই তাহলে তোমার মেয়ে কার জানাকে বিদায় দাও বিদায় নিয়ে চললেন হে মুসলমান বিদায় নিয়ে চললেন বিদায় নিয়ে চলতে আরম্ভ করলেন বিদায় নিয়ে চললেন বাড়িতে মক্কার জমিনে নিয়ে গেল আর মক্কার জমিনে নিয়ে গিয়ে সেই রাতে আমিনার সঙ্গে আব্দুল্লাহর বাসর রাত হলো যেই দিন মক্কাতে পৌঁছালো সেদিন বাসর রাত হলো বন্ধুরে আর সেই রাতে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো একবার জোরে বলবেন না কি সুবহানাল্লাহ হে মুসলমান ওই রাতে নবীজি তার মায়ের গর্ভে চলে এসেছে একদিন মিহনের বলে এ আল্লাহর বান্দারা সেই দিন নবী মুহাম্মদ আমিনার গর্ভে চলে এসেছে বেশ কিছুদিন দিন চলে গেল একদিন গেল এক মাস গেল দুই মাস গেল হঠাৎ করে নিজের বাপ বলছে বেটা আব্দুল্লাহ এত দিন ধরে বাড়িতে বসে বসে খাচ্ছ বাবা একবার কি স্বামী ব্যবস্থা করতে যাবে না সিরিয়ায় ব্যবস্থা করতে যাবে না দোকানদারের কোনো খবর কি নিবে না খেজুর কি বিক্রি করতে যাবে না বাপের কথা মতো বিশ্ব নবীর আব্বা আব্দুল্লাহ বাপের সম্মানকে বজায় রাখতে গিয়ে চললেন ব্যবসা করতে সামদেশের দিকে বন্ধুরে মাকারু ও মাকার আল্লাহু আল্লাহু খাইরুল মাকিরিন একবার জোরে বলুন জোরে সুবহানাল্লাহ এখন একটা কথা আপনাদের বলতে হবে আপনাদের এলাকার ছেলেরা বিদেশে যায় যায় বিয়ে করার পর খবরটা যাবেন না তাহলে বলবি সে তাহলে আপনি আমার পরিবারটাকে চালান আমি পারবো না কিন্তু বাবা স্ত্রীকে বাড়িতে রেখে এক বছর দুই বছর তিন বছর করে থেকে আসছেন কোন ইসলাম আপনাকে পারমিশন দিয়েছে যে আপনার স্ত্রীকে বাড়িতে রেখে তিন বছর বিদেশে থাকতে হবে কে বলেছে আপনাকে পেয়েছেন কোনো কথা এখন যদি আপনাকে সেই দলিল দিয়ে যায় তিন মাসের বেশি তিন মাসের বেশি বাড়ির বাইরে থাকা যাবে না জোয়ান স্ত্রীকে রেখে তার কারণ অপকর্ম সমাজে ঘুরছে আমি বিয়ে করলাম আমার ভাই না আমার বউকে পালিয়ে গেল হয় না
সমাজে হয়েছে এটা বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে যার জন্য বিশ্বনবীর সাহাবা হযরত ওমর আপনাকে সিগন্যাল দিয়ে গেছে জানিয়ে দিয়ে গেছে এ যুবকেরা বিয়ে করার পরে বউয়ের কাছে থাকো বইয়ের কাছে থাকো খবরটা বেশি লং টাইম নিও না না হলে তার জুয়ানিতে ধাক্কা মেরে অঘটন ঘটতে পারে যার জন্য তুমি তার কাছে থাকো খবরদার বারবার তার মার বাড়িতে পাঠায়ও না তার খালুর বাড়িতে পাঠায়ও না নিজের স্ত্রীকে নিজে আগলে রাখো এটা কার কথা হযরত ওমর আয় আপনাকে বলে গেলাম যারা বিদেশে খাটেন ভাই আপনার কাছে জোড়হাত আপনি সময় মতো বাড়িতে এসে দেখা করবেন এটা হযরত ওমর আইন পাস করে চলে গিয়েছেন আপনার বলা বক্তব্য শেষ আপনাকে বলতে চেয়েছিলাম সরি হযরত বলা যাবে না হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহকে তার বাবা বলছেন বেটা এতদিন ধরে বসে বসে খাচ্ছ এখন তো বউটা তিন মাস হলো চার মাস হলো একবার ব্যবসা করতে যাও না শোনা তো বাপের কথা সম্মান দিতে গিয়ে আব্দুল্লাহ চললেন বিদেশে ব্যবসা করতে ব্যবসা করলেন বাবা ব্যবসা করলেন এক মাস ব্যবসা করার পর আর নামিজি মার পেটে ছ মাস কতদিন মতান্তরের কথা বলছি সবগুলোর মত আছে মোটামুটি ভাবে ছয় মাস মার পেটে আমিনার পেটে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাপ কোথায় শাম দেশে সিরিয়াতে ব্যবসা করতে গিয়েছে হে বন্ধুগণ আমার ব্যবসা শেষ হয়ে গিয়েছে ব্যবসা করতে গিয়েছে আর তার চিন্তা হয়েছে আল্লাহ ব্যবসা তো শেষ করলাম কালকে বাড়ি যাব স্ত্রীর সঙ্গে আনন্দ করব সারা জীবনের সুখ দুঃখের ভাগে ভাগ হয়ে যাবে হে মহান রব আমি বাড়ি চলে যাব সিদ্ধান্ত করেছে নবীজির আব্বা বাড়ি চলে আসবেন এক মাস সতেরো দিন করার পরে ফিরে আসছিলেন বন্ধুরে রাস্তার মধ্যে মাকামে আবু একটা জায়গার কাছে সে জায়গাতে পেটের যন্ত্র চালু হয়ে গেল পিঠের ভালোবাসার কথা চালু হয়ে গেল আল্লাহর খেলা চালু হয়ে গেল একই রাতে একই দিনে পেটের যন্ত্রণাতে বিশ্বনবীর আব্বা দুনিয়া ছেড়ে চলে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে না আপনারা ইনলে বলেন নাকি বলিয়েন না বলে বলি শেখ কেন বলবো না নবীজির আব্বার জন্য ইন্না লিল্লাহ বলতে হবে না কেন সে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু এই কথাটা নবীজির আব্বা বলেননি যার জন্য ইন্না লিল্লাহ বলতে পারবো না কিন্তু আপনাদের এই কড়াইপুর গ্রামে যদি একটা মাতাল মরে যায় মুসলমান তো ইন্না লিল্লাহ বলতেই হবে কি বুঝলেন কি বুঝলেন তাহলে নবীজির আব্বা দুনিয়া ছেড়ে চলে গেলেন হে বন্ধুবার আমার যখন পেটের যন্ত্রণায় আব্দুল্লাহর মৃত্যু হয়ে গেল খবরটা তার বন্ধু এসে আব্দুল মুত্তালিবকে দিলেন ও গো আব্দুল মুত্তালিব তোমার বেটা ব্যবসা করে আসছিল রাস্তায় পেটের যন্ত্রণায় মারা গিয়েছে তুমি কেমন করে সহ্য করবে করে নাও এই তোমার টাকাই তোমার পয়সা তোমার সম্পদ ব্যবসাতে যাও পর্যন্ত করেছিল নিয়ে নাও ব্যবসার মাও ধরে আব্দুল মুত্তালিব চোখের জল ঝরাতে আরম্ভ করলেন আল্লাহ এখন কেমন করে আমি খবরটা দিব আমার বাড়িতে ১৩ বছরের মহিলা যার নাম আমিনা সামদেশ থেকে মেয়েটাকে আমি নিজের স্বীকৃতিতে নিয়ে এসেছি আমার বেটার বউ করে নিয়ে এসেছি হে মহান রব কেমন করে আমিনার সামনে খবরটা দিব তোমার স্বামী দুনিয়া তার বেঁচে নাই কেমন করে দিব কেমন করে দিব আব্দুল্লাহর মাথায় ব্রেন কাজ করে না হে রব্বুল আলামিন আব্দুল্লাহ চিন্তা শুরু করেছে আল্লাহ গো একটা মেয়ে দিল্লি থেকে পালিয়ে আসে আপনার কড়াইপুর গ্রামে একটা মেয়ে বোম্বাই থেকে পালিয়ে আসে একটা গ্রামে কেন আসে ছেলেটাকে ভালোবাসে ছেলেটার সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে বাপ মা ভাই ১৪ গোষ্ঠীকে পর মনে করে যে একটা ছেলের সঙ্গে চলে সে দিন কাটিয়ে দেয় সারা জীবন কাটিয়ে দেয় একটা মেয়ে এত ভালোবাসা পাওয়ার জন্য সে এসেছিল হে আল্লাহ কেমন করে সে আমিনাকে জানাবো তোমার স্বামী মরে গিয়েছে কিন্তু সে মেয়েটার বয়স তো কম হালকা বয়সের মেয়ে কেমন করে খবর দিব চোখ থেকে ঝরঝর করে জল এক পা দু পা করে আমিনার সামনে গিয়ে আব্দুল মুত্তালিব দুঃখ করে বলছে বেটি তোমাকে যদি ৫,০০০ টাকা জমা দিই এই ৫,০০০ টাকা রাখতে দিই আর ৫,০০০ টাকা যদি তোমার পুড়ে যায় কিংবা হারিয়ে যায় তুমি কেমন করে সহ্য করবে কি ধৈর্য ধরবে তো আমিনা বলছে আব্বা গো ও শ্বশুর মশাই শুনে নাও আমাকে তুমি ৫,০০০ টাকা জমা দিয়েছো আর এর টাকা যদি হারিয়ে যায় তো এখানে তো কারো কিছু করার নেই এটা হারিয়ে গিয়েছে এটা হারিয়ে গিয়েছে কারোর উদ্দেশ্য খারাপ নয় টাকাটা হারিয়ে গিয়েছে হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলছে বেটি আমিনা
তোমার স্বামী যদি হারিয়ে যাওয়ার খবর তোমাকে দিয়ে দিই তোমার দুঃখ হবে কি হবে না চকুনি কথা বলা মা আমিনা চোখ থেকে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করেছে ইয়া আল্লাহ মাত্র 13 বছর বয়স মাত্র 14 বছর বয়স মা বুঝগো বাপকে ছাড়লাম মাকে ছাড়লাম ভাইকে ছাড়লাম বোনকে ছাড়লাম পাড়া প্রতিবেশীকে ছেড়ে দিয়ে আব্দুল্লাহকে বিয়ে করে মক্কা চলে আসলাম কত দূর থেকে আসলাম আব্দুল্লাহর কাছে জীবন কাটাবো আব্দুল্লাহর কাছে থেকে জীবন কাটাবো এরকম সিদ্ধান্ত করে আসলাম হে মহান রব তুমি আমার কাছ থেকে আমার কলিজার টুকরো স্বামীকে কেড়ে নিয়েছো এতে কোনো দুঃখ নেই আল্লাহ বাবা কেমন করে সহ্য করব তোমাকে ধৈর্য দাও আমা মুসবিরু ও সবিরু আমাকে তুমি ধৈর্য দাও আমাকে তুমি শক্তি দাও স্বামীকে ছেড়ে কেমন করে দিন কাটাবো শ্বশুর একদিকে চোখের জল ঝরঝর করে ছাড়ে বৌমায়ের দিকে চোখের জল ঝরঝর করে ছাড়ে আব্দুল মুত্তালিব নিরুপায় হয়ে বলছে বেটি রে তুমি কাঁদিও না কাঁদিও না যতদিন আব্দুল মুত্তালিব বেঁচে থাকবে তোমার কষ্ট হবে না হবে না হবে না হে রসুলের উম্মতিরা আমি নাটক করে বাপ শ্বশুরকে উত্তর দিয়ে বলছেন আব্বা জান ও শ্বশুর মশায় আপনাকে দেখে তো আমাকে নিয়ে আসা হয়নি আমি যাকে দেখেছিলাম যার জন্য কবুল করেছিলাম সে তো আজকে মাকামে আবুয়ে শুয়ে আছে সেই মনে পড়ে আছে আমি কেমন করে এ বাড়িতে দিন কাটবো কিন্তু আপনার ছেলের ভালোবাসা আপনার ভালোবাসার ছেলের ভালোবাসা আমার পেটে বিদ্যমান অতএব আমি এখন গর্ভবতী আমি এই বাড়ি ছেড়ে অন্য বাড়ি আর যাব না জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ মুমিন বান্দারে জানিয়া শুনিয়া কেন ভাই তুই নামাজ ছাড়িয়া দিলি রে যেই নবী আকাশে গিয়ে নামাজ থেকে আপনাদের জন্য কার্যকর করেছে সেই নামাজ ছেড়ে দিয়ে আমরা আনন্দের সাথে ঘুরছি এ মহান রবের বান্দা বান্দিরা ভালো করে শুনে নিন আমিনার চোখ দিয়ে ঝরঝর করে জল শ্বশুরকে খবর দিল শ্বশুর আব্বা জান আপনার ছেলের প্রথম রাতের ভালোবাসা আমার পেটে বিদ্যমান অতএব আমি গর্ভবতী এখন তো মেয়েদের গর্ভবতী হচ্ছে বাবা ধরা দেয় না যে আমার পেটে 3 মাসের বাচ্চা আছে কি 4 মাসের বাচ্চা আছে যেদিন সেন্টারে যাচ্ছে সেদিন বোঝা যাচ্ছে আর এখন বিনা সেন্টারেও বাচ্চা হচ্ছে নিবেন খবর এ বাবা নিবেন লা ইয়াস্তাহি মিনাল হাক সত্য বলতে লজ্জা হয় লজ্জা করতে হবে না লা ইয়াস্তাহি মিনাল হাক আল্লাহর চেয়ে লজ্জাশীল মানুষ আর কেউ নেই নবীর চেয়ে লজ্জাশীল মানুষ আর কেউ নেই আমরা লজ্জা কেন করব মেয়েটার বিয়ে হয়নি বাচ্চা পেটে আছে হাজার মেয়ের কেলেম আছে আছে বাবা তুমি কোন যুবক সেই মেয়েটাকে নোংরা করে দিয়েছো আর তুমি কোন মেয়ে তোমার ইজ্জতটাকে নষ্ট করে দিয়েছো তোমার জন্য যার জায়গায় বরাদ্দ করা ছিল সেই জায়গাটা তুমি হারামের মাহফিল করেছো মা তুমি কি মরণের ভয় করো না তুমি কি জাহান্নামের ভয় করো না ইন্না জাহান্নামা কানাত মিরসাদা যে জাহান্নামকে আল্লাহ 3000 বছর জাল দেওয়ার পরে আবার বান্দাকে খবর দিয়ে বলছেন এ মানুষেরা শুনে নাও ইন্না জাহান্নামা কানাত মিরসাদা এই জাহান্নামটা এমন একটা গোপনীয় ফাঁদ তোমরা সেটা জানো না খবরদার জাহান্নামে যেও না আল্লাহ জাহান্নাম তৈরি করছেন আবার আল্লাহই মানুষকে খবরটা দিচ্ছেন এটা আল্লাহর ভালোবাসা হে বন্ধু মা বোনদেরকে অনুরোধ করব বলবো মা মাত্র 2 মিনিটের জন্য বন্ধু মাত্র 2 মিনিটের জন্য আপনার ইহজগৎ পরজগৎটাকে ছাক্কা করে দিচ্ছেন একটা সুন্দর মেয়েকে নষ্ট করে দিচ্ছেন একটা সুন্দর ছেলেকে আপনি নষ্ট করে দিচ্ছেন বা খবর নেন এলাকাতে খবর নেন টিবুলে আর জল উঠে না মেশিনে জল উঠাতে পারে না পাতালে লিয়ার পাওয়া যাচ্ছে না কেন বিমা কাসাবাত আইদিন নাস বিমা কাসাবাত আইদিন নাস এই যে প্রখর রজ্র এত বড় রমজান মাস চলে গেল 1 ফোঁটা বৃষ্টি পড়েছে আপনাদের এলাকায় পড়েনি বাবা আল্লাহর দয়া আপনার কাছ থেকে উঠে গিয়েছে হে বাপজান হে বন্ধু এখনো সময় আছে আল্লাহর কাছে কাঁদুন হে মহান রব আমরা কি অপরাধ করেছি যে আমাদেরকে বিনা পানিতে আল্লাহ মারছো আল্লাহ থুকে থুকে আমরা মরছি তোমার নাম নিয়ে তো আমরা রোজা করেছি তোমার নাম নিয়ে আমরা রোজা নামাজ পড়েছি তারাবি পড়েছি লাইলাতুল কদর দেখেছি হে মহান রব সেই ভালোবাসা তুমি পানি বর্ষণ করো পানি বর্ষণ করো সবাই বলো আল্লাহু আমিন সকলে ছোট বড় সবাই বলো আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদেরকে তুমি রহমতের পানি দিয়ে পৃথিবীকে সাইরাপ করো ঠান্ডা করো আরে বলো আল্লাহুম্মা আমিন ভাই সকল কানে খবর হলো কানে খবর হয়ে গেল আব্দুল্লাহ মারা গিয়েছে আমিনা বলছেন আমার পেটে আব্বা বাচ্চা আছে আমি এই বাচ্চা জন্ম দিই না দিয়ে আমার বাপের বাড়ি যাব না বেশ ভালো কথা 9 মাস 10 দিন 10 মাস 10 দিন পার হয়ে আখেরে নবী বিশ্ব নবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন
যেই দিন দুনিয়াতে আসা ঘটনার পর ঘটনা সার হয়ে গেল লাইনের পর লাইন লেগে গেল যেদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন সেই দিন তার একজন চাচা তার নাম হলো কি তার নাম হলো বিখ্যাত ডনের কানুকা ব্যবটা হলো তার ভাতিজা হয়েছে বাপ নাই মা নাই মা আছে বাপ নেই তার জন্য একটা উট জবাই করেছে আর গোটা গ্রামবাসীকে খাইয়ে দিয়েছে ও গ্রামবাসীরা আমার আজকে ভাতিজা হয়েছে যেমন ভাতিজা হয়েছে পৃথিবীর যত বাচ্চা আছে সবচেয়ে দামি বাচ্চা আমার ভাইবো আমিনার গর্ভে জন্ম হয়েছে তোমরা দেখতে যাও খবর নিয়ে যাও তার উদ্দেশ্যে আমি তোমাদেরকে উট জবাই করে খাইয়ে দিলাম খুশির বন্যা ছড়িয়ে গেল আমার নবী বাড়তে আছে হে পৃথিবীর মানুষ যার বাপ নেই তার জীবনে কোনো স্বাদ নেই এটা কথা মানতে পারলাম না না মানতে পারছেন বলুন যার বাপ নেই তার দুনিয়ার স্বাদ নেই আজকে জালসা দোকানপাট বসেছে এ বাবা যদি বাপ থাকতো আঙ্গুলটা ধরতো আর ধরে এসে বলতো আব্বা এই যে বাদামটা নিব এই যে ট্যাক্সিটা নিব এই মোটর ব্যাগটা নিব এই বেলুনটা নিব বলতো না হ্যাঁ বন্ধু আমার নবীজির দিন কাটতে থাকে দিনের পর দিন বড় হয়ে যায় ইয়াতিম বাচ্চার দুর্দশার কথা বলতে গেলাম সময় পার হয়ে যাবে কিন্তু সময় পার করা যাবে না টাইম হয়ে আছে বন্ধু রে 11:44 মিনিট হয়ে গিয়েছে আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে বিশ্ব নবীর ভালোবাসার কথা শোনো একদিন গেল এক মাস গেল এক বছর গেল এই করতে করতে নবীজির যখন 5.5 বছর 6 বছর বয়স কত বললাম 5.5 বছর 6 বছর বয়স সব বাচ্চারা খেলাধুলা করে তার বাপ তাকে নিয়ে নিয়ে জন আনন্দ করে দেয় ঈদের মার্কেটে নিয়ে গিয়ে পাঞ্জাবি পায়জামা কিনে দেয় হঠাৎ করে নবী মুহাম্মদ না আমার কাছে গিয়ে বলছে মা আব্দুর রহমানকে তার বাপ পাঞ্জাবি কিনে দিল সাত্তারকে তার বাপ বেলুন কিনে দিল অমুককে তার বাপ কোন খেলনা কিনে দিল মা গো আমার আব্বা কি দুনিয়াতে আসবে না আমার সামনে দেখা করবে না যে আব্বা আমার জন্য একটা বেলুনের ব্যবস্থা করবে মা তুমি কি আমার কথা শুনবে না হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা আব্বা কোথায় আছে বলো মাগো করিও না হেলা কবে আসবে আব্বা অমর কোলে নিবে হাই বলো 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 মাগো মিনতি তোমায় ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন যারে যার এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না সহিতে না পারি আমি ছেলেরই বেদনা ছেলে থেকে মুখ ফিরিয়ে মা আমি না কয় তোমার আব্বা শুয়ে আছেন মা কামে আবুয়ায় এ কথা বলিয়া মাতা কান্নাই ভেঙে পড়ে মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে উঠো উঠো মা জননী আর যে কেঁদো না সব সইতে পারবো মা গো তোমার কান্না সইবে না সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি তুমিও গো আব্বার মতো মা গো দিও না গো ফাঁকি কবর জিয়ারত করে বুঝি গো আম্মাকে তোমায় ছেড়ে মোর আব্বা কেমনে মাতা থাকে স্বামী হারা মা জননী চলিতে না পারে বাবলা গাছের ছায়া দেখে মাতা বসিয়া যে পড়ে আঙু দিয়ে দেখাই মাতা স্বামীর কবর ওইখানে শুয়ে আছে বাবা আব্বা জানতোর ছুটে গিয়ে শিশু মোহাম্মদ জড়িয়ে কান্না করে জু চোখে ঝরে পড়ে নদীর পানির সাগর সামনে পড়ে আছে বন্ধুরে খবরটা আপনাকে দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেলাম বিশ্বনবী হঠাৎ করে প্রশ্ন করছে মা রহমানকে পাঞ্জাবি কিনে দিল সাত্তারকে জামা কিনে দিল অমুকের আব্বা বেলুন করে দিল আমার কি আব্বা আমাকে 5 টাকায় বেলুন দিতে পারবে না মার সামনে চোখের জল ঝরিয়ে ঝরিয়ে শিশু মোহাম্মদ কান্না করছে হে বন্ধু বল
আমার যে লোকটা আমাদের নেতা সারা বিশ্বের নেতা সে লোকটা চোখ দিয়ে জল আসবে হে মুসলমান যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমানের জন্য কান্না করেছে উম্মতের জন্য কান্না করেছে বন্ধুরে আমার শিশু অবস্থায় মার কাছে প্রস্তাব রেখে বলছে মা পৃথিবীতে সব বাপের সম্মান সবাই পেয়েছে আমি কেন আমার আব্বার সম্মান পাবো না আমার আব্বাকে দেখতে পাবো না আমার আব্বা কোথায় আছে বারবার মা ছোট্ট ছেলের সঙ্গে ভেজালে যুক্ত হয়ে যায় ছেলেকে বলছে বেটা তোমার আব্বা এমন জায়গায় চলে গেছে কোনোদিন ফিরবে না ফিরবে না ফিরবে না হে বন্ধু বল এই ফিরার কথা শুনে বিশ্বনবী বলছেন আমি আমার আব্বার কবরখানা দেখতে চাই মা বলল বেটা রে কেমন করে দেখতে যাবে অনেক দূরে তোমার আব্বা ঘুমিয়ে আছে যখনই প্রস্তাব হয়ে গেল নিজের শ্বশুরের কাছে গিয়ে এক পা দু পা করে শ্বশুরকে জানিয়ে বলছেন শ্বশুর গো পাঁচ বছর স্বামীকে হারিয়েছি ছ বছর স্বামীকে হারিয়ে দিয়েছি স্বামী গো চোখে তোমার স্বামীকে দেখতে পেলাম না আমি আমার স্বামীকে কবরটা দেখতেও পাবো না একবার কি সে যেটা মা দেখার সুযোগ হবে না শুধু তাই নয় ও আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা আমার বাপকে ছেড়ে তোমাকে বাপ মনে করে নিয়েছি আমার বাপকে ছেড়ে তোমাকে আব্বার পজিশনে বসিয়ে দিয়েছি ও গো শ্বশুর আমার ছোট মোহাম্মদ প্রত্যেকদিন আমাকে প্রশ্ন করে আব্বা কোথায় শ্বশুর গো তুমি যদি অনুমতি দাও তোমার নাতিকে সঙ্গে করে তোমার ছেলের কবর জিয়ারত করতে যাব তুমি যদি উত্তর দাও তো দিয়ে দাও আর না দিলে কোনো দুঃখ নাই যখনই প্রস্তাব করা শ্বশুরের মনটা আনন্দে ভরে গিয়েছে বেটি রে 13 বছর বয়সে তুমি স্বামী হারিয়েছো 15 বছর বয়সে স্বামী হারিয়েছো কাঁচা চুলারি হয়েছো যাও 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 তোমার স্বামীকে দেখার জন্য পারমিশন দিলাম তোমার বেটা মোহাম্মদকে নিয়ে চলে যাও তোমার স্বামীর কবর জিয়ারত করতে শ্বশুর আব্বা ও সাজিয়ে দিলেন আর উটের পিছনে চড়ে নবী মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে দাসকে নিয়ে চলতে আরম্ভ করলেন মাকামে আবুয়ার দিকে চলতে আছেন চলতে আছেন চলতে চলতে চিন্তাতে ভাবনাতে দুর্বল হয়ে গেছেন মামেনা এইটা আবু আবুয়া জায়গাটা এইখানে আমার স্বামীর কবর আছে দূর থেকে মা লক্ষ্য করেছেন মোহাম্মদ এই গাছের নিচে আমি বসলাম বেটা ওই যে দেখো তোমার বাপের কবরটা উঁচু করে রাখা আছে সুন্দর করে মাটি দেওয়া আছে ওই জায়গাতে তোমার আব্বা আব্দুল্লাহ ঘুমিয়ে আছে বন্ধুরে আমার বিশ্বনবীর মা গাছতলায় বসে আছে বুলটা দুর্বল হয়ে গেছে চলতে পারছে না আর নবী মোহাম্মদ যেমনি দেখা ছোট্ট শিশু মোহাম্মদ ছ বছরের ছেলে দৌড়তে আরম্ভ করেছে দৌড়তে দৌড়তে আব্বার কবরে পড়ে গিয়ে কান্না শুরু করেছে উঠো উঠো আবাদান উঠো তাড়াতাড়ি তোমার সাদের মোহাম্মদ ধুলাই গড়াগড়ি কবর জিয়ারত শেষে মার কাছে যায় মাঝে তাহার শুয়ে আছেন বাবলা গাছের ছায়া মাকে গিয়ে দেয় ডাক দেয় গায়ে হাত তবু মায়ের সাড়া নাই কবু না কইবার নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি মাঝে তাহা চলে গেছেন এ দুনিয়া ছাড়ি পিছনেতে তাকিয়ে দেখে আব্বারি কবর গাছতলাতে পড়ে আছে মায়েরই কবর বন্ধুরে কত ঘটনা আপনাকে বলতে আরম্ভ করবো নবীজির দুঃখ দুর্দশার কথা কেমন করে আপনাকে বলি এই বস্তু আমার শুনে নিন পিছনে আব্বার কবর সামনে মা পড়ে আছে নবীজির চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে আল্লাহ বাপ ছিল না মার আশ্রয়ে দিন কাটাচ্ছিলাম এখন তো মা দুনিয়া থেকে চলে গেল কেমন করে দিন কাটাবো কেমন করে সময় কাটাবো নবীজির চোখ থেকে ঝরে জল আসছে নবীজিও দুর্বল হয়ে গেলেন যে দাস দাসীর সঙ্গে এসেছিল নবী মোহাম্মদকে আবার উঠে নিয়ে আবার মক্কা প্রান্তে রওনা হয়েছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাই নবীজি একদিনে যে কষ্টটা করেছে আমরা বছরে সেই কষ্টটা করতে পারবো না নবীজি একদিনে যে দুঃখ পেয়েছেন বছরে আমরা সেই দুঃখ সারা জীবনে করতে পারবো না কারণ বাপের কবর দেখতেছে মার লাশ সামনে এত বড় দুঃখ আপনার জীবনে ঘটেছে বাবা ঘটেছে ঘটেনি সেই নবীকে আল্লাহ নিয়ে আসছেন আমাদের সামনে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এটা আমাদের কাছে উত্তম নমুনার মানুষ ছেলেটা আসলো দাদুর সামনে বুক ফুপড়িয়ে ফুপড়িয়ে কান্না করছে দাদু আব্বা কো ছেড়ে আসলাম মা কো ছেড়ে আসলাম বুক ফেটে গেল দাদু অসরণে কাঁদছেন নাতি চিন্তা করি না খেলাটা আমার নয় পৃথিবীর কারো নয় খেলার মালিক কে আল্লাহ
নাতিকে জড়িয়ে ধরে বুক ফাটা কান্নার জল ছেড়ে দিলেন নাতি কি করে দিন কাটাবে মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলছেন ও মোহাম্মদ তোমার বাপ নাই তো কি হয়েছে মা নাই তো কি হয়েছে তোমাকে প্যানের পর প্যান কিনে দিব পাঞ্জাবির উপর পাঞ্জাবি কিনে দিব টাকার উপরে টাকা দিব আমার বুকের উপরে তোমাকে ঘুমাবো খবরদার দুঃখ করিও না খবরদার কান্না করবে না নবী মুহাম্মদ বলছে দাদু গো দাদু আর মা কি কোনোদিন সমান হবে আব্বা দাদু কি কোনোদিন সমান হবে না গো না হবে না কেমন করে মক্কা আমি একাই ঘরে থাকব আল্লাহর বান্দারা নবীর দুঃখ দুর্দশা জীবন চালু হলো দিন পর্যন্ত দুঃখ পেয়ে মরেছে কার জন্য দুঃখ পেয়েছে এ মুসলমান নবীজির দম চলে যাচ্ছে আর দম পেরিয়ে যাওয়ার এক মিনিট আগে বলছেন আসসালাত আসসালাত ওয়া মালাকাত আইমানুকুম হে মুসলমানেরা তোমাদের সামনে ছেড়ে গেলাম নামাজ 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 সারা জীবন দুঃখ করার পরও মরার টাইমটা তো শান্তি নেই কি বলছেন হে মুসলমান হে ইমানদার মানুষেরা হে মানুষেরা তোমরা নামাজকে কায়েম করো নামাজকে কায়েম করো সেই নবী চলে গিয়েছেন আজও দুঃখ প্রকাশ করছেন দুঃখের পর দুঃখ সুখ পাবেন কব তো কোন দিনে নবীজির সুখ কোন দিনে নবীজির সুখ সেই দিন যেই দিন তার উম্মতের ভাগ হয়ে যাবে যেদিন নবীজি কাদা কাটা করে আমাদের মতো বেঈমান নেশাখোর মদখোর জুয়াখোর জিনাখোর মানুষগুলোকে নবী জান্নাতে ভরতে পারবেন সেই দিন নবী সুখী হয়ে জান্নাতে প্রবেশ করবেন জোরে বলুন আল্লাহু তাকবীর নবীর প্রেম কার ভিতরে আছে এক মিনিটের জন্য পরীক্ষা হবে একটাও লোক যাবেন না ভাই আপনাদের গ্রামে ক্যারাম বোর্ড খেলছে তো খেলছে যেই ছেলেটা ক্যারাম বোর্ড প্রথমে কিনে নিয়ে আসবে আর গ্রামের লোকের কাছে চালু করে দিবে যত ছেলে সে ক্যারাম বোর্ডটা খেলবে গুনাহ করবে যে কিনে নিয়ে আসবে তার নামে উঠবে তাহলে সেই আইনটা যদি ওই লোকটার জন্য হয় এই মজলিসে কালেকশন শুরু করলে কিছু কিছু লোক উঠতে শুরু করে এক নম্বরে যে লোকটা উঠবে তাকে দেখে যতদিন লোক উঠবে তার নম্বরে সে কোনটা বসবে একটা মা বল উঠবে না একটা ছেলে উঠবে না যদি উঠে যান তো আল্লাহর কাছে এমন দোয়া করবো আপনার কাছে ওয়াজা গোস হবে কামড়ায় জি একটা লোক উঠবেন না দেখি যে লোকটা উঠবেন দেখবেন যে হলো আপনার মসজিদের পাকা শত্রু আছে উঠবেন না কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘর এ বাবা এই যে আপনার বাড়িতে আগুন লেগেছে শুনুন সকালে একটা হাদিস আমি আমি ইমাম আছি সে ইমামের বক্তব্য রাখতে গিয়ে বলেছি এই আপনার বাড়িতে আগুন লেগে গিয়েছে আগুনটা কি দিয়ে নিভাবেন কেরোসিন তেল ডিজেল পেট্রোল পাঁচ কুইন্টাল বালু কিসে নিভাবে আগুনের ওষুধের নাম পানি কি বলে জোরে বলুন না গো আগুনের ওষুধের নাম পানি আমি ছ ফিটের মানুষ আমি পাঁচ ফিট সাত ইঞ্চি হাইট আমি জীবনে যত গুণা করেছি আমার ভিতরে দাও দাও করে আগুন চলছে কিন্তু আমি জানি না জানি কি আমি যে পাপগুলো করে রেখেছি আমি জানি না আমার ওয়াজতে কত পাপ হয়ে গেছে হয়নি এই পাপগুলো আমার সিরিয়ালে হয়ে আছে ভাই সকল আমার ভিতরের এই আগুনটাকে নিভাবেন কি দিয়ে তো বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ দিয়ে এই আগুন নিভা যাবে না রোজা দিয়ে আগুন নিভা যাবে না হ্যাঁ সত্য কথা বলে আগুন নিভা যাবে না মানুষকে সাহায্য করে আগুন নিভা যাবে না কি করে নিভা যাবে তো নবীজি বলছেন দান করে এই আগুনকে মিটাবার একটা স্তর আছে একটা জায়গা আছে সেই স্তরের নাম হলো দান কি বললাম দান এবার দান কেমন করে আপনাকে করতে হবে দান কাকে করবেন এই যে মসজিদ আপনি বলেছেন ছোট্ট একটা মসজিদ ঢুকলাম এসে বলছি ভাই বাথরুম করব ব্যবস্থা আছে বলে হুজুর এখানে লজ্জা পেয়ে গেলাম লজ্জা পেয়ে গেলাম কি জন্য বাথরুমের ব্যবস্থা হয়নি আচ্ছা আল্লাহর ঘরে গিয়ে আপনি একটা জায়গা করবেন যেখানে মুসল্লিরা কাঁদবে যেখানে আল্লাহকে বুঝাবে মাবুদ আমি এসেছি আমি অপরাধী স্যালেন্ডার হজম এসেছি সেই জায়গাতে কাঁদার জন্য যাচ্ছে সেই লোকটা যদি বাথরুম পেয়ে যায় সেই লোকটা যদি কোনো অসুবিধা হয়ে যায় মিটাবেন কোন জায়গায় কারো বাড়িতে না হবে না বাপজান আপনার ঘর কারো কার্য করা আছে কিন্তু আপনার ঘর যদি ভূমিকম্প আসে ইসরাফিল আরেকটা কথা মনে পড়ে গেল এ বাপ ইসরাফিলকে দেখেছেন কেউ প্রধান ফারিস্তা হলো চারজন একটার নাম হলো আজরাইল একটার নাম জিব্রাইল একটা নাম হলো মিকাইল একটা নাম হলো ইসরাফিল চারটা হলো প্রধান ফারিস্তা তো একটা ফারিস্তা যেটা ইসরাফিল তার বাঁশির হিম্মত তার ফুঁকের হিম্মত কত এখানে যতগুলো মানুষ বসে আছেন ছ ফিট হোক আর ন ফিট হোক আপনাকে যদি একটা এক টাকার কয়েন দেওয়া হয় আর টেবিলে রেখে দেওয়া হয় তো আপনার তিন বাব্বাটা দশ বাব্বাটা যদি ফোক মারেন ও পয়সাটাকে নড়া যাবে
নড়া যাবে পারবেন না নড়াতে কিন্তু ইসরাফিলটা কত বড় সাইজের ফেরেশতা আর একটা ফুঁক মারার জন্য পৃথিবীতে যত বড় পাহাড় দেখেছেন যত বড় বড় জিনিস আছে সব কুলার মত হয়ে উড়বে কি একটা ফুঁকের কারণে শুধু ইসরাফিলকে বলবে আল্লাহ ইসরাফিল তোমার ফুঁক মেরে দাও বাঁশি বাজিয়ে দাও একটা ফুঁকের কারণে পৃথিবী ভাঙচুর হয়ে শেষ হয়ে যাবে কিন্তু আপনার ঘর আল্লাহর ঘর মসজিদ এই ইটের কত হিম্মত গো যেই দিন মসজিদের নামে 10 টাকা দিয়ে একটা ইট কিনলেন সেদিন থেকে আপনার এই ইটের হিম্মত বেড়ে গেল সেই ইটটা যদি আপনার ঘরে থাকে ইসরাফিলের এক বাঁশিতে ধুলার মতো উড়বে কিন্তু মসজিদের ইটটা উড়াতে আপনি পারবেন না উড়বে না এটা যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য কথা বলে থাকে সত্য কথা আপনাকে বলে যাচ্ছি ভাই এত শক্ত ঘর আপনি আল্লাহর জন্য তৈরি করছেন একটা ইট যদি আপনি 13 টাকা দামের ইট একটা দেন 13 টাকা দামের একটা ইট আপনি দেন তো আল্লাহ আপনাকে জান্নাতে দিবে আর জান্নাতে দেওয়ার পরে একটা সোনা মতির হীরা যা আমার 14 গুষ্টি আমরা দেখিনি হীরা কাকে বলে মতি কাকে বলে দেখেছি দেখেছি বাবা দেখিনি সেই হীরা মতির একটা ঘর আপনাকে আল্লাহ দান করবে মাত্র একটা 13 টাকা দামের ইট দিয়ে আমার বাচ্চা ভাইদেরকে বলছো সময় শেষ আমি আপনাদেরকে নবী মুহাম্মদের স্পেশাল একটা কথা বলবো আগে আপনাদের একটা ইমানের পরীক্ষা দেখে নি আল্লাহর ঘরকে আপনি কত ভালোবাসেন আপনি বাড়িতে টাইলস বসিয়েছেন পট্টি মেরেছেন রং করেছেন চার দেওয়ালে চার রকম কালার করেছেন আল্লাহর ঘর মসজিদ আপনি এখন কারো তো কষ্ট করতে পারেননি দেখুন বাবা আপনার অভাব মিটার জন্য আল্লাহ সাত আসমান ভেদ করে প্রথম আসমানে রাত 12টায় একটা দূত সময় এসে বসে আসবে বসে থাকবে আর দেখবে এ আল্লাহর বান্দা তোমরা কিছু চাইছো আমার কাছে কিছু নিবা তোমরা আল্লাহর ঘরে এসো আমার ঘরে এসো আর আমাকে রব্বানা বলো আমি আল্লাহ আসমান থেকে তোমাকে আমি দান করব এই আশাটা করে আপনার মসজিদে আসে দিয়ে যাবে বাবা আপনার বাড়িতে আসে দিয়ে যাবে না কিন্তু সেই মসজিদে আমরা যেতে পারছি না কিন্তু সেই মসজিদ ঘরটা আমাদের নির্মাণ করতে হবে ভাবছেন সেই ঘরটা নির্মাণ করার জন্য এক নম্বরে আমি এখানে যতটি লোক আছে একটা লোক খালি যাবেন না না হলে বিসমিল্লাহ বলে আপনি হাতটা টেবিলে দিয়ে যাবেন এরকম ফয়সালা উঠবেন না আপনার কাছে আবেদন রেখে একটা ছেলের কাছে আমি চাইছি কোন বীর বাহাদুর আছেন আমি 2000 টাকা দিলাম একটা ছেলের কাছে 2000 টাকা নেব টাকা তো খরচ করলেন জীবনে অনেক ঈদে 5000 টাকা পুরস্কার করে যাব পোশাক কিনেছেন ছেলে মেয়েদের জন্য সব চলে গেল সব চলে যাবে কিন্তু এই টাকাটা আপনি এমন ব্যাংকে জমা করছেন যে ব্যাংক পড়বে না যে এলএসি হারিয়ে যাবে না যেখানে সুদের হার 1 টাকাতে 70 টাকা আল্লাহ বলছেন তারপরে কতদিন আমি আল্লাহ জানি সেটা তোমরা জানো না কেউ ভাবেন না একটা কেউ কোন হিম্মত আলো সবার ভিতর থেকে কোন দাতা আছেন কোন মা বোন আছেন যে আমি 2000 টাকা দিয়ে দিলাম মানে মুরগি সাহেব 2000 টাকা দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই নেই কেন গো বাবা যার মন আছে তারই শক্তি আছে কি আপনাকে বলে যায় কি দান করেছে একটা গাছ এ বাবা কি করে বুঝায় এই এই আমার মায়ের দিকে তাকান এটা একটা গাছ এই গাছটা সোজা উঠবে আমার জমিতে উঠবে নাকি এই গাছটা বেঁকা হয়ে আমার জমিতে চলে এসেছে এটা হলো সাদ্দাম ভাইয়ের গাছ আর তার ডাল পার হয়ে আমার জমিতে চলে এসেছে আর তার গাছের খেজুর গুলো আমার জমিতে পড়ছে আমি যদি ইমানদার হই তার খেজুর খাবো না খেতে পারবো না আমার জমিতে যে খেজুর গুলো পড়েছে আমি ঝাড় দিয়ে টুকরো তো ভরে দিয়ে আমি সাদ্দাম ভাইকে বলবো সাদ্দাম ভাই এইগুলো তোমার খেজুর আমার খেজুরের সঙ্গে মিশ হয়ে গিয়েছে বলবো কিনা একটা খেজুর খাওয়া চলবে না তো এই গাছটা চলে এসেছে লতা হয়ে আমার জমিতে এবার আমি বলছি সাদ্দাম ভাইকে সাদ্দাম ভাই তুমি হয় গাছটা আমাকে বিক্রি করে দাও আর না হলে তোমার গাছের ডালটা আমার দিক থেকে কেটে নাও তাহলে তোমার জমি তোমার গাছের ডালের ফসল আমার কাছে আসবে না আমি কোনো ফায়দা থাকবো না সাদ্দাম ভাই আমার গাছটাও কাটবে না আর ডালটাও কাটবে না কিন্তু আমি কারো জমি ঠকে খাবো না কার ফল খাবো না নিরুপায় হয়ে গিয়ে বিচার দিলাম কাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বিচার এ নবী একটা সাদ্দামের গাছ ডালটা কাত হয়ে আমার জমিতে পড়ে গিয়েছে কিন্তু আমার মনে মনে বিবেকে লেগেছে তার খেজুরগুলো ঝরে ঝরে পড়ছে আর আমার লেভারগুলো সব খেজুরগুলোকে এক জায়গায় জমা করে দিচ্ছে আর খেজুরগুলো জমা করে যে কোনটা সাদ্দামে আর কোনটা আমার আমি বিচার করতে পারি না নবী গো একবার সাদ্দামকে গিয়ে বলুন তো গাছটা হয় বিক্রি করে দেখ নাহলে গাছটা সেটে দেখ নাহলে আমাকে ওয়ালটা সোজা করতে দেখ তিনটার মধ্যে একটা ফয়সালা করেন নবী মোহাম্মদ বলছেন সাদ্দাম ও আল্লাহর বান্দা শুনে নাও ভাই গাছ বিক্রি করে দাও নাহলে ডালটা ছেটে দাও নাহলে যে কোনো একটা ব্যবস্থা করে দাও এমদাদুল বক্তা তোমার ডাল তার জমিতে রাখবে না এতবার নবী বলছেন লোকটা কোনো কথাই মনে করে না
তো নবীজি বলছেন এ আল্লাহর বান্দা আমার কথা শুনছো না মানে হুজুর শুনছি কিন্তু আমি গাছটাও কাটবো না ডালটাও কাটবো না সাদ্দামের জমিতে এই এই আমার ডালটা যার জমিতে চলে গিয়েছে ওকে আমার খেজুরগুলো খেতে বলেন আর আমি বলছি না আমি একটা খেজুর তো আর খাবো না তাহলে আমি ইমানদার এত রকমের সুপারিশ করছে নবীজি সুপারিশ মানছে না হঠাৎ করে নবীজি বলছেন এ ইমানদার ভাই এ সাহাবা শুনে নাও এ বন্ধু শুনে নাও যে লোকটা তোমার কাছে আবেদন করেছে তোমার একটা খেজুর খাবে না তার জন্য তুমি যদি মানুষ হয়ে থাকো তুমি যদি ভালো হয়ে থাকো তো আমার বক্তব্য শুনে নাও এই গাছটা যদি কেটে নাও ডালটা যদি ছেঁটে দাও আর না হলে তুমি এই গাছটা বিক্রি করে দাও তিনটা উপায় করে দাও আর তা যদি না হয়ে যাও যা একটা গাছের করে নাও আমি নবী তোমাকে বললাম এই গাছটার বিনিময়ে তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ বললো রে আমার যখনই প্রস্তাবটা রাখা ইমানদার মানুষ বুঝতে পারলো না সেই গাছওয়ালা বুঝতে পারলো না আমার জন্য নবী জান্নাতের জিম্মাদার হয়ে যাবে যে নবীর কথা আল্লাহ নড়চড় করবে না করবে না করবে না সাহাবারা বক্তব্য শুনছে আর এই লোকটাকে নবীজি বুঝাচ্ছেন তো তুমি কাটবো না বললে না কাটবো না ডাল কাটবো না কাটবো না গাছ বিক্রি করবো না করবো না সবই না 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 নবী বলছে তোমার জান্নাতের জিম্মাদার হবো যদি তুমি গাছটা বিক্রি করে দাও বলছে তাও আমি দিব না আর এই লোকটা যেটা খারাপ কেউ আছে ন্যাশনাল খারাপ লোক একটা সাহাবি বলছেন হুজুর আপনি একটা গাছের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলেন আমরা এত নামাজ এত রোজা এত দান এত হজ এত সত্য কথা এত মাথায় টুপি পাঞ্জাবি দাড়ি নিয়ে ঘুরছি জান্নাতের জন্যই ঘুরছি হুজুর এই গাছটা যদি আমি কিনে দিই তো আপনি কি এই লোকটার বিনিময়ে আমার জান্নাতের জামিনদার হবে একবার জোরে সুবহানাল্লাহ বলুন এই কথাটা যখনই বলা নবীজি বলছেন বাবু তুমি যদি গাছটা কিনে দিতে পারো তো তোমার জান্নাতের জিম্মাদার আমি হয়ে গেলাম লিল্লাহে তাকবীর বন্ধু আমার ইমানদার লোক যখনই শুনতে পেয়েছে নবীজি আমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে এক মিনিট দেরি করলো না সে লোকটার সঙ্গে পরামর্শ বসে গেল লোকটাকে পরামর্শ করে শুনে বলছে হারে খ্যাপা হারে পাগল তোর কি বুদ্ধি কমে গেছে নাকি বল নবীজি তোর জান্নাতের জিম্মাদার হতে চেয়েছে তারপরে তুই গাছটা দিতে চাইছিস না তোর মতো ও ভাগা কে আছে বল তোর মতো বেঈমান আর কি আছে বল তুই এই গাছটা বিক্রি করলে কত হাজার টাকা নেবি বল লোকটা বলছে না বিক্রি করবো না এই লোকটা দাম চড়াতে আছে কত নিবি বল লাস্ট ফিনিশিং যেটা হলো শর্টকাট আপনাকে বলতে আরম্ভ করলাম ভাই রে তোর একটা খেজুরের গাছ আর আমার আছে 600টা খেজুরের গাছ তোর একটা খেজুরের গাছ দিবি তোকে আমি 600 খেজুরের গাছ দিব সুবহানাল্লাহ বলবেন না তারপরে লোকটা বলছে না হবে না ইমানদারের খবর জেনে গিয়েছে ইমানদার জীবন দিতে পারে কার জন্য আল্লাহর জন্য জীবন দিতে পারে লোকটা বলছে না বিক্রি হবে না বলছে ভাই যে জায়গার উপরে যে জমির উপরে 600 গাছ আছে এখানে আমার 10 বিঘা জমি আছে এটাও তোকে দিব শুধু তাই নয় এই বাগানের ভিতরে আমার সুন্দর একটা বাড়ি আছে এটাও তোকে দিব শুধু তাই নয় এই বাগানের ভিতরে একটা কুয়া আছে একটা ইন্দারা আছে একটা নলকূপ আছে একটা টিউবওয়েল আছে মাটু আছে এই কি বলে জলটা কত দামি 1 লিটার পানির দাম 20 টাকা 1 লিটার পানির দাম 15 টাকা 1 লিটার পানির দাম 10 টাকা সেই দিনের মূল্যের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম রে বেঈমান শুনে নে আমার এই নলকূপটা তোকে দিয়ে দিব 600 খেজুরের গাছ দিয়ে দিব 10 বিঘা জমির উপরে 600 খেজুরের গাছ আছে তোকে দিয়ে দিব শুধু তুই আমাকে একটা গাছ দে লোভী লোকটা চিন্তা ভাবনা করে বলছে একটার বিনিময়ে 600 খেজুরের গাছ 10 বিঘা জমি পানির ট্যাঙ্কি পেয়েছি সুন্দর একটা প্রাসাদের মতো বাড়ি পেয়েছি এ হাত ছাড়া আর করবো না বন্ধুরে আমার এই লোকটা বললো ভাই দিবি কিনা এই বেঈমান বললো হ্যাঁ দিয়ে দিব আর যখনই বলা লোকটা বাড়ির দিকে দৌড় দিয়েছে বাড়ি থেকে স্ত্রীকে বলছে রহিমা সুলতানা তোরি না তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা স্বামীকে বললো স্বামী গো কি জন্য বাড়ি থেকে বের হবো জানলাম না বুঝলাম না বলে শুনিস না একটাই খবর নিয়ে নে বাড়ি থেকে বের হলে জান্নাত পেয়ে যাবি জোরে বল একবারও সুবহানাল্লাহ স্ত্রী একটা উন্না নিয়েছে আর ছেলেটাকে কবলে নিয়ে নিয়েছে বগলে নিয়ে নিয়েছে আর স্বামীর পেছনে পেছনে হাঁটতে আরম্ভ করেছে স্বামীকে বললো স্বামী গো এত 600 খেজুরের গাছ এত 600 খেজুরের গাছ 10 বিঘা জমি এত সুন্দর করে আমি নিজের হাতে বাড়িটাকে সাজিয়েছিলাম কত নকশা করেছিলাম কত ফুল করেছিলাম আর ডিজাইন করে বাড়িকে সাজিয়ে রেখেছিলাম সব ছেড়ে দিলাম জান্নাতের সুখের জন্য ও স্বামী নবীজি কি বলেছে জান্নাতের জিম্মাদার হবে বলে হ্যাঁ রে বউ হ্যাঁ
চলো 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 রাস্তায় দিন কাটাবো যতদিন মৃত্যু না হবে রাস্তায় দিন কাটাবো আর মরে গেলে জান্নাতের ভাগীদার হয়ে যাব এই উদ্দেশ্যে চলতে আরম্ভ করলাম বন্ধু রে তাহলে আপনার কাছে এখন প্রশ্ন একটা খেজুরের গাছ দিয়ে জান্নাতকে কিনতে হলো 600 খেজুরের গাছ দিয়ে 10 বিঘা জমি দিয়ে নলকূপ দিয়ে আর কি হলো সুন্দর প্রাসাদ বাড়ি দিয়ে এ মুসলমান লাখ লাখ টাকা ঘর ভাড়া আছে আল্লাহর নামে 2000 টাকা দেওয়ার শক্তি কারো জুটলো না এই তো ইমানদার কেন পানি হবে পাতাল কেন শুকাবে না টাকা লাখ লাখ টাকা বাক্স খুলেন কোন লোক আছেন যে 5000 টাকা বাড়িতে নেই এরকম লোক আছেন আছে টাকা কিন্তু মনটা মরে গেছে ভাই বন্ধু দাদা আমার মনটাকে ক্লিয়ার করুন যত টাকা খরচ করবেন তত টাকা আসবে যত দান করবেন তত টাকা আসবে কে বলেছেন বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে 2000 টাকা দিবেন কোন দিক দিয়ে 3000 টাকা আপনার বাড়িতে আল্লাহ ঢুকাচ্ছে আপনি জানবেন না কার কথা সরাসরি অনেক প্রমাণের কথা ছিল আপনার বলার টাইম নেই ভাই 2000 টাকা আপনাদের কঠিন হয়ে গেল 1000 টাকা কোনো তাতা নেই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম জি হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আরে তুলনা তো দূরের কথা ছায়া মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা দেখলেন এই মাগুলো ঝগড়া করবে বাড়ি থেকে ছড়ে বসেন 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 যাবেন না শেষ দোয়া করে যাবেন বসেন বাবা এই বসে গিয়েছি জি আল্লাহ তুমি কবুল করো যারা বসে গেল তাদেরকে কবুল করো আল্লাহ আমিন এ ভাই ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর মুখ দেখেছে আর দেখতো যদি কেটে দিত কলিজাখানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা জোরে জোরে বলুন একবার সুবহানাল্লাহ